আমরা চাই উন্নয়ন, পৃথিবীর কাছে শিখবো না, লজ্জা লাগে না, মহিলার লজ্জা লাগে না। রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপি, একটা মুসলিম ছেলেকে তুমি ওইভাবে নৃশংস ভাবে হত্যা করলে পারবে? পশ্চিমবাংলায় তোমার ক্ষমতা আছে, তোমার জীব ছেড়ে দেবো আমরা, ক্ষমতা নাই, তোমার ট্রেনিং জীব দুঃখ প্রকাশ করবে না। রাজস্থানের তো মুখ্যমন্ত্রী বসুন্ধরা, তুমি একবার বলবে না তা মুসলিম? আমি মৃত্যুর ভয় জীবনে কোনদিন করি নাই, 84 সাল থেকে এখনো করি না, করব না, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেব না। আজকে রাজস্থানে যে ঘটনা হয়েছে, আমার জেলায় হলে সে যতই বিজেপি লিডার হোক তাকে আমি পুড়িয়ে মেরে দিতাম, তাকে আমি পুড়িয়ে মেরে দিতাম, সে যত বড় লিডার হোক। মানুষকে মারার অধিকার তোমার নয়, তুমি কেন মারবে?